নামগুলো আছে, তারপর মালাকারের ছবি আছে, মাঝে মাঝে চুরি হয়, একটা দোকান কতগুলো দোকান সেম এখানে দোকান চুরি হয়েছে পরপর কতটা কি ছিল দোকানে? সামথিং 5 লাখ টাকা গেছে। আর কি গেছে? রাইস টিকিট গেছে ধরে নিন 4.5 লাখ 4 লাখ 60 মতো, আর ক্যাশ ছিল 40,000 টাকা। ক্যামেরা হার্ড ডিস্ক এগুলো নিয়ে গেছে? ক্যামেরা হার্ড ডিস্ক তো সবই নিয়ে গেছে। সেটা বলো, কিছুক্ষণ আগে বললাম প্রাইস টিকিট মানে ওগুলো টাকায় টিকিট যেগুলো ভাঙিয়ে রাখি আমি, ওগুলো 4,60,000 মতো ক্যাশ ছিল, এই ইকুইটি ছিল, প্রাইস ছিল, আর ক্যাশ হয় 40,000 টাকার মতো ক্যাশ ছিল খুচরো কাজরা নিয়ে। আজকে পেমেন্টের দিন তো, সাপ্তাহিক পেমেন্ট আমরা দিই, 7 দিনের মাল দেয় কোম্পানি, বিক্রি করি, শনিবারে পেমেন্ট নিতে আসে, টাকাটা টোটালটাই আমার চলে গেছে। আর কি চুরি হয়েছে? আরে হার্ড ডিস্ক, মোবাইল, ক্যামেরা যেগুলো ছিল, একটা টিভি ছিল, মনিটার যেটা আর কি ক্যামেরাটা দেখা যেত ওটাও নিয়ে গেছে। লক্ষ্মীর ঘর ছিল এইটাই ভালো হবে, একটা লক্ষ্মীর বড় ঘর ছিল, ভর্তি ছিল, ওটাও নিয়ে নেবে, ওটা বেশি হবে, 10,000 টাকা। লকডাউনে আমার এখানে গাড়ির জিনিসপত্র সব চুরি করে নিয়ে চলে গেছে। সামনে একটা মোবাইল দোকান করেছিল নতুন, ওই মোবাইল দোকানটা থেকে পুরো সব নিয়ে চুরি করে নিয়েছে। হামেশাই এখানে কোনো না কোনো দোকান থেকে চুরি হচ্ছে, যেটা পুলিশের একদম সবসময়, পুলিশ প্রশাসন এখানে নাকের ডগায়, সবসময় নাকা চেকিং হয়, ইয়ে হয়, তার সত্ত্বেও ক্যামেরা থাকতে, এত কিছু থাকতেও চুরি হচ্ছে। যাতে আমাদের ব্যবসায়ী সমিতির থেকে এটাই রিকোয়েস্ট করলাম প্রশাসনের কাছে, যাতে এটা একটু নজর দেয়, যাতে গরিব মানুষ আমরা এখানে কোনো রকম করে খাই। এই যে আজকে এই এত বড় ক্ষতি হয়ে গেল, এই লোকগুলো পুরো নিঃস্ব হয়ে গেল, এই টাকা কোথা থেকে মেকআপ দেবে, কোথা থেকে কী করবে, কোনো ঠিকানা নেই, দু চোখে পুরো জল ঝরঝর করছে। এটাই আপনাদের মাধ্যম দিয়ে অনুরোধ করলাম যে এটা যাতে সঠিকভাবে তদন্ত হয়, এটাই আপনাদের যে আপনাদের মাধ্যম ছাড়া এর বিচার আমরা পাবো না। আমার নাম সন্দীপ সরকার, আমার পাশে এই যে বাইকের গ্যারেজটা আমি আমার নিজের কাজ করি, এর আগে আমারও দোকানে 2 বার চুরি হয়েছে, তো আমার ছোটোখাটো জিনিস চুরি হয়েছে, তো আমার ওটাই অনেক, মানে এই যে জিনিসগুলো হচ্ছে খুব মানে ইয়ে জিনিস, এই সামনেও একটা দোকান চুরি হচ্ছে, এইটাই একটু যাতে দেখার জন্য অনুরোধ করলাম। আমাদের নাম্বার আমাদের সই করা আছে, একটু লিখ বলে দিই, হ্যাঁ, তাপস মালাকার, রাজু মালাকার, সব সই করা আছে। ক্যামেরা মোবাইলের জায়গাটা ক্যামেরা চোখ নয়